নমস্কার। রবীন্দ্রনাথ মানে শুধু তার গানই নয়, আছে তার কবিতারও বিপুল সম্ভার। এই চ্যানেলে এবার একটি কবিতা, দেখুন কেমন লাগে, আপনার মতামত নিশ্চয়ই দেবেন। কবিতায় আছেন দুজন, প্রথমে বাংলায় কৃপণ, তারপরে তারই ইংরেজি অনুবাদ গীতাঞ্জলি। নমস্কার। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ছুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যে রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। গীতাঞ্জলি, ভার্স নাম্বার 50। আই হ্যাড গন আ বেগিং ফ্রম ডোর টু ডোর ইন দ্য ভিলেজ পাথ, When thy golden chariot appeared in the distance like a gorgeous dream, and I wondered who was this king of all kings. My hopes rose high and methought my evil days were at an end, and I stood waiting for alms to be given unasked and for wealth scattered on all sides in the dust. The chariot stopped where I stood. Thy glance fell on me, and thou camest down with a smile. I felt that the luck of my life had come at last. Then of a sudden, thou didst hold out thy right hand and say, What hast thou to give to me? Ah, what a kingly jest was it to open thy palm to a beggar to beg. I was confused and stood undecided, and then from my wallet I slowly took out the least little grain of corn and gave it to thee. But how great my surprise when at the day's end I emptied my bag on the floor to find the least little gram of gold among the poor heap. I bitterly wept and wished that I had had the heart to give thee my all. Thank you.